মানব সম্পদ শব্দটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন দেখা দেয়, আর এই মানব সম্পদটা বলতে এক্স্যাক্টলি কী বোঝায় সেটা আজকে আমরা একটু দেখে নিই। সো এটা ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে হিউম্যান রিসোর্স। সো হিউম্যান রিসোর্সটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি HR। তোমরা সবাই জানো যে কোনো ব্যবসা করতে গেলে আমাদেরকে কিছু ফ্যাক্টর নিয়ে কাজ করতে হয়, কিছু উৎপাদক নিয়ে কাজ করতে হয়, যেমন ভূমি, আমার ব্যবসায় শ্রমিক, আমার ব্যবসায় প্রয়োজন মূলধন এবং সংগঠন। এই প্রত্যেকটা বিষয়ের সম্মিলনের ফলে কিন্তু আমার ব্যবসায়ের লক্ষ্যটা অর্জিত হয়। তার মানে প্রত্যেকটা আমার জন্য এক একটা সম্পদ, এই কারণে আমার ব্যবসায় যারা শ্রমিক কাজ করছে তারাও আমার জন্য সম্পদ। কেন? বিকজ তোমার এই তিনটা হলে কিন্তু ব্যবসায় পসিবল না। কখন পসিবল? যখন এই চার নাম্বার ফ্যাক্টরটাও একই সাথে সেখানে প্রেজেন্ট থাকছে। তার মানে শ্রমিক আমার জন্য একটা সম্পদ, এর জন্য যাকে বলা হয় মানব সম্পদ। আর সেই মানব সম্পদটাকে যখন তুমি তোমার ব্যবসায় চাহিদা অনুযায়ী, অর্থাৎ তোমার ঠিক কোন ডিপার্টমেন্টে কতজন লোক প্রয়োজন, হতে পারে তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রয়োজন একজন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রয়োজন দুইজন, মার্কেটিং ডিপার্টমেন্টে প্রয়োজন তিনজন, এই যে নাম্বার ফাইভ, এই পাঁচ, এই নাম্বার সিক্স, আই এম সরি, এই নাম্বার সিক্স, এই ছয়জন ব্যক্তিকে যখন তুমি চাহিদা অনুযায়ী সংগ্রহ করবে, অর্থাৎ কোন উৎস থেকে সংগ্রহ করব, কিভাবে তাদেরকে রিটেইন করব, অর্থাৎ আমার ব্যবসায় তাদেরকে কী করে ধরে রাখবো, তাদেরকে কী করে প্রশিক্ষণ দিব, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের ব্যবস্থাপনা, অর্থাৎ তাদের পদোন্নতি দেওয়া কিংবা কোনো ক্ষেত্রে তাদেরকে পদাবনতি দেওয়া, এই সবগুলোর সম্মিলনকে আমরা বলে থাকছি কর্মী সংস্থান। তার মানে আমার মানব সম্পদের সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনাটাকে যখন ব্যবসার চাহিদা অনুযায়ী করা হয় তখন সেটাকে বলা হয় কর্মী সংস্থান।